একবার এক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ লোক রাস্তার পাশে ঝুড়িতে ডিম নিয়ে বিক্রি করার জন্য অপেক্ষা করছিলেন। এক সম্ভ্রান্ত পরিবারের যুবক তার বিলাসবহুল গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয়ে এসে বেশ তাচ্ছিল্যের স্বরে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, কি খবর চাচা, ডিমের হালি কত করে? বৃদ্ধ ব্যক্তিটি বলল, স্যার, ডিমের হালি মাত্র 25 টাকা, আপনি চাইলে কয়েক হালি ডিম নিয়ে নিতে পারেন। যুবক ভুরু কুচকে বলল, 25 টাকা? 20 টাকা হালি হলে আমি নিচ্ছি, না হয় চলে যাই। বৃদ্ধ বিক্রেতা জবাব দিলেন, স্যার যাবেন না, আপনি যে দামে চান সে দামেই কিনুন। সম্ভবত এটি আমার জন্য একটি ভালো সূচনা, কারণ সারাটা দিনে আমি একটি ডিমও বিক্রি করতে পারিনি। আর ডিম বিক্রি করতে না পারলে ছেলে পুলে সন্তানদের কি খাওয়াবো, নিজেও কি খাবো বলেন? যুবক 20 টাকা দরে কয়েক হালি ডিম কিনল এবং নিজেকে খুবই বুদ্ধিমান ভাবতে থাকল। অতপর ডিমগুলো নিয়ে নিজের বিলাসবহুল গাড়িতে ঢুকল এবং মনে মনে নিজেকে জয়ী ভাবল এবং ভাবল, আমি যে কোনো দ্রব্যমূল্য কত চমৎকারভাবে মোলাতে পারি। বাহ, 25 টাকা হালির ডিম 20 টাকা দরে কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, কিছুক্ষণ পরে যুবক শহরের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় তার নিজের বন্ধুকে নিয়ে দুপুরের খাবার খেতে প্রবেশ করল। দুই বন্ধু মিলে অসংখ্য মুখরোচক খাবারের অর্ডার করল। কিছুক্ষণের মধ্যে রেস্তোরাঁর ওয়েটাররা একের পর এক সুস্বাদু এবং মুখরোচক খাবার এনে তাদের টেবিল ভরিয়ে ফেলল। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে এই টেবিলের 100 ভাগ খাবারের 10 ভাগ খেয়ে বাকি 90 ভাগই তারা দুজন অপচয় করল। অতপর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ 5,000 টাকার বিল দাবি করা মাত্রই ছেলেটি তার পকেট থেকে কার্ড বের করে 5,000 টাকা কার্ডে পেমেন্ট করল আর নিজের মানিক ব্যাগ থেকে চকচকে একটি 500 টাকার নোট রেস্তোরাঁর ম্যানেজারের দিকে এগিয়ে বলল, টাকাটি রাখুন, আপনাদের খাবারের মান বেশ ভালো এবং আমি খুবই খুশি, এটি আমার পক্ষ থেকে আপনার জন্য বকশিস। রেস্তোরাঁর ম্যানেজার মৃদু কৃতজ্ঞতার হাসি দিয়ে টাকাটি পকেটে ভরলেন এবং পরবর্তী কাস্টমারের দিকে মনোযোগী হলেন। সত্যি বিলাসবহুল রেস্তোরাঁর মালিকের কাছে 500 টাকার টিপটি খুব সামান্য বলে মনে হতে পারে, কিন্তু সে ডিম বিক্রেতার একদিনের উপার্জন তার থেকেও অনেক কম। আচ্ছা, আমরা যখন দরিদ্রদের কাছ থেকে কিছু কিনে থাকি তখন কেন আমরা সবসময় এতটা শক্ত আচরণ করি? একবার এক আরব বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মোটা তাজা শক্তিশালী ঘোড়া এনে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি অত্যন্ত বিপদে পড়েছি, যে মূল্যেই হোক আমার এই ঘোড়াটি বিক্রি করে আমাকে কিছু অর্থের ব্যবস্থা করে দেন। সুযোগ বুঝে আশপাশের কয়েকজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি এই ঘোড়াটি 100 দেরহামে কিনতে চাই। অতপর আরেকজন বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি এই ঘোড়াটি আরো 20 দেরহাম বেশি দিয়ে কিনতে চাই। কিন্তু কেউ এই ঘোড়াটির ন্যায্য মূল্য দিতে রাজি হচ্ছিল না, ঘোড়াটির ন্যায্য মূল্য 300 দেরহামের থেকেও অনেক বেশি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে সকল সাহাবীদের সামনে বললেন, তোমাদের মধ্যে কেউ কি এই লোকের ঘোড়াটি ন্যায্য মূল্য দিয়ে নিতে রাজি আছো? জেনে রেখো, এটি তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সদকা হবে। সুবহানাল্লাহ। অতপর একজন সম্ভ্রান্ত ধনী সাহাবী ঘোড়াটি 350 দেরহাম মূল্যে কিনে নিয়ে গেল। সুবহানাল্লাহ। আমার মনে পড়ে আমার বাবা মাঝে মাঝে রাস্তায় গাড়ি থামিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ শাক সবজি বিক্রেতাদের কাছ থেকে বিভিন্ন পণ্য কিনতেন, কিনে তাদের প্রয়োজনীয় মূল্য পরিশোধের বদলে অনেক বেশি পরিশোধ করতেন। আমি একদিন বললাম, বাবা, আপনি তাদেরকে বেশি টাকা না দিয়ে দান করতে পারেন। তখন আমার বাবা বললেন, দেখো পুত্র, এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, এটি মর্যাদায় মরানো দান। এই দানের মাধ্যমে আমি তাদেরকে বুঝিয়ে দিলাম ভিক্ষাবৃত্তি থেকেও ক্ষুদ্র ব্যবসা শ্রেষ্ঠ। প্রিয় দর্শক, আপনাদের কাছে আকুল আবেদন, আজ থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বয়োজ্যেষ্ঠ ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে পণ্য নিয়ে খুব বেশি দরদাম করতে যাবেন না। দয়া করে উত্তম চরিত্র গঠনের জন্য অর্থ ব্যয় করুন, কিন্তু অর্থের জন্য নিজের চরিত্র ব্যয় করবেন না।